আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ফারাবিজ অ্যানেকডোটস চ্যানেলটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মূলত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মডারনাইটেড নেশনস এবং আমার নিজের কিছু গল্পের মাধ্যমে এই চ্যানেলটি সাজানো। তো তোমরা যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিংবা ডিবেট, মডারনাইটেড নেশনস, স্পিচ এবং বেশ কিছু ইভেন্ট নিয়ে তোমরা যদি কিছু জানতে চাও, কাইন্ডলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে কিন্তু ভুলবা না। এবং তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে ফেলতে ভুলবা না। এবং আরেকটি বিষয়, আমার এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই টাইম স্ট্যাম্পসটি অ্যাড করে দেওয়া থাকবে। সো তোমরা যদি মনে হয় যে না, তুমি একটা স্পেসিফিক টপিক নিয়ে তুমি জানতে চাও, সেক্ষেত্রে তুমি টাইম স্ট্যাম্পটিতে ক্লিক করার মাধ্যমে তুমি ইজিলি কিন্তু সেই পার্টিকুলার সেগমেন্টে চলে যাবে। আজকে শুরু করা যাক। আজকে তোমাদের সাথে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করবো। এটা মূলত কোনো ইভেন্ট নিয়ে কিছু না, সেটা হচ্ছে যে পাবলিক স্পিকিং নিয়ে কিন্তু বাংলাদেশে খুবই কম ন্যাশনাল ইভেন্ট কিন্তু হয়ে ওঠে। আমরা যারা পাবলিক স্পিকিং, ইংলিশ পাবলিক স্পিকিং এর কথাটা বলছি স্পেসিফিক্যালি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি খেয়াল করবেন যে খুবই কম কিন্তু আসলে থাকে। তোমাদের সাথে আমি পাবলিক স্পিকিংয়ের এমন একটি ইভেন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সেটা হয়তো তোমরা প্রথমে শুনে মনে করবে যে এটা পাবলিক স্পিকিং তো হওয়ার কথা না, কিন্তু এখানেও পাবলিক স্পিকিংয়ের একটি হিউজ একটি প্ল্যাটফর্ম রয়েছে যেটি কিনা তুমি খুব সহজেই তুমি সেখানে অংশগ্রহণ করতে পারবা। ন্যাশনাল ডিবেট ফেডারেশন প্রতি বছর একটি ন্যাশনাল ফেস্ট আয়োজন করে, যেটি কিনা 2019 সালে যেটির নাম ছিল 12th NDFPD ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যালে আমার অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছিল আমার বরিশাল ক্যাডেট কলেজ থেকে। এবং 29 মার্চ এবং 30 মার্চ আমি যেহেতু এই দুই দিন আমার ক্যাডেট কলেজ থেকে ভ্যাকেশনে ঢাকায় ছিলাম, সো সেই সুবাদে আর কি ঢাকা থেকে সেই ফেস্টে যাওয়া হয়েছিল। এবং সেই ফেস্টটি বাংলাদেশ শিশু একাডেমির যেই প্রধান কার্যালয় সেই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এবং সত্যি কথা বলতে যে এই ইভেন্টে, এই পুরো ফেস্টিভ্যালে একটি সেগমেন্ট আছে যেটি কিনা পাবলিক স্পিকিং ইংলিশ, এবং সেটাতেই আমার মূলত অংশগ্রহণ করার সৌভাগ্যটা হয়েছিল। সো সেই বছর ফার্স্টে ই পাবলিক স্পিকিং একটি সেগমেন্ট ছিল, এবং সেকেন্ডটি ছিল আপনার পাবলিক স্পিকিং যেটি কিনা আমরা স্টেজে পার্টিসিপেট করেছিলাম। সো যেটি ই পাবলিক স্পিকিং ছিল সেটির বিষয় ছিল হচ্ছে দ্য ফায়ার ইজ বার্নিং, এবং যেটি কিনা পাবলিক স্পিকিং স্টেজে আয়োজন করা হয়েছিল সেটা টপিক ছিল ইফ আই রুল দ্য ওয়ার্ল্ড। সো বুঝতেই পারছেন যে দুটি সেগমেন্টই কিন্তু আমরা বেশ ভালো মতোই পার্টিসিপেট করার সৌভাগ্য হয়েছিল। এবং ই পাবলিক স্পিকিংয়ের ব্যাপারটা যদি বলি, সেটা হচ্ছে যে আমি একটি ভিডিও, আমি এটা আমার ফার্স্ট পাবলিক স্পিকিং ছিল যেটি কিনা আমি আপনার ক্যামেরায় শো করেছিলাম। সো সেটা একটা নতুন একটি অভিজ্ঞতা বলতে পারেন, এবং সেই স্পিচটা দেখলে এখনও মনে হয় যে আমি আগে কীরকম স্পিচ দিতাম এবং এখন বর্তমানে কীভাবে স্পিচ দিই, একটু তফাৎ তো অবশ্যই থাকবে, তাই না? এবং ওই টপিকটা নিয়ে আমি খুব ভালো মতোই আমার তখনকার এক্সপিরিয়েন্স, তখনকার অভিজ্ঞতা দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই একটি পাবলিক স্পিকিং আমি দিয়েছিলাম ভিডিওটি, যদিও কিছু আসলে পাইনি, বাট ইয়েট ভালো একটি কম্পিটিশনে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছিল। এবং সেকেন্ড যেটি, যেটা কিনা পাবলিক স্পিকিং স্টেজে আমরা করেছিলাম, আমার এখনও মনে আছে যে বাংলাদেশ শিশু একাডেমির যে অডিটোরিয়াম সেটা অনেক মানুষ থাকতে পারে, সো স্টুডেন্ট ছিল আনুমানিক 1000। সো 1000 স্টুডেন্টের সামনে একটা পাবলিক স্পিকিং করাটার, 1 মিনিটের জন্য পাবলিক স্পিকিংটা ছিল এবং টপিকটা ছিল ইফ আই রুল দ্য ওয়ার্ল্ড। এবং আমার পুরো পাবলিক স্পিকিং ক্যারিয়ারটা মূলত শুরু হয়েছিল ওই স্টেজের মাধ্যমে। আমি এর আগে কখনও কোনো ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল কোনো পাবলিক স্পিকিং কম্পিটিশন করিনি, সো সেটি আমার জন্য একটি বড় একটি অভিজ্ঞতা ছিল। এবং আমার যেটা মনে হয় যে আমি আরও অনেক পাবলিক স্পিকারদের কাছে শুনেছি, অনেক ন্যাশনাল পাবলিক স্পিকিং চ্যাম্পিয়নদের কাছেও শুনেছি যে তাদের পাবলিক স্পিকিংয়ের যাত্রাটা কিন্তু এখান থেকে শুরু হয়েছিল। সো আমারও আলহামদুলিল্লাহ, আমি জানি না যদিও চ্যাম্পিয়ন হতে পারবো কিনা, তবে আমার শুরুটা এখান থেকে আলহামদুলিল্লাহ হয়েছিল, এবং সেই ক্লাস 9-এ। আর সত্যি কথা বলতে ক্লাস 9-এর একটা ক্যাডেটকে যখন এমন একটা স্টেজ যেখানে সামনে তোমার মোর দেন 800-900 পিপল তারা তোমার সামনে দাঁড়িয়ে, তুমি দাঁড়িয়ে এবং তারা তোমার সামনে স্পিচটা শুনবে, ইউ উইল গেট ইনাফ কনফিডেন্স এবং তোমার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক বাড়বে। সো সেইটাই আর কি খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। যদিও দুইটা থেকে আমার কোনো অ্যাকমপ্লিশমেন্টের জায়গা থেকে হয়তো কিছু নেই, তবে আমি খুব কাছ থেকে আমার সিনিয়র ভাইদের স্পিচ শুনেছি, আমি একটি ওয়ার্কশপও ছিল পাবলিক স্পিকিং রিলেটেড। সো ওভারঅল সব কিছু মিলে খুবই ভালো একটি সেট। এখন NDFএর নামটা শুনবেন, আপনাদের প্রথমেই কথা আসবে যে এখানে মনে হয় ডিবেট নিয়ে ডিবেট হবে। হ্যাঁ, এখানে অনেক অনেক সেগমেন্ট আছে। আপনাদের যদি মনে হয় যে আমি NDF নিয়ে কিছু একটা আমি আপনাদেরকে জানাবো যে কী কী সেগমেন্ট ছিল, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি ইনশাল্লাহ সেটি তৈরি করার চেষ্টা করবো। তবে আপাতত আমি পাবলিক স্পিকিং নিয়েই কথা বলছি, তো সেটা নিয়ে আর কি কথা বলি। পাবলিক স্পিকিং কিন্তু এখানে অনেকেই হয়তো আমরা জানি না যে NDFএ আবার পাবলিক স্পিকিং কেন হবে, এটা তো একটা ডিবেট ফেস্ট, বাট
এটার যে পাবলিক স্পিকিং আছে সেটাও আমি আসলে জেনে খুব অবাক হয়েছিলাম আমি যখন পার্টিসিপেট করেছিলাম। এবং সত্যি কথা বলতে খুবই স্ট্যান্ডার্ড একটি কম্পিটিশন হয়েছিল। 2019 সালেই লাস্টবার আমরা ফিজিক্যালি কম্পিটিশনটা করেছিলাম। সো আপনারা যারা পাবলিক স্পিকিং রিলেটেড নিজেদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বাড়াতে চান কিংবা অপরচুনিটিস খুঁজছেন, আমার বিশ্বাস যখন করোনা ভাইরাস শিথিল হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, একটি ফিজিক্যাল ওয়ার্ল্ড আমরা পাবো, তখন ফিজিক্যালি সেই এই ফেস্টিভ্যালটি অর্গানাইজ করা, সেখানে আপনারা কিন্তু খুব সহজেই পার্টিসিপেট করতে পারবেন। এবং আরেকটা বিষয় একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে নর্মালি স্কুল থেকে এই কম্পিটিশনগুলো নিয়ে যায়, যেহেতু একটি ন্যাশনাল ফেস্টিভ্যাল। সো আপনার যদি আপনার স্কুল আপনার হেডমাস্টার কিংবা প্রিন্সিপাল স্যারকে আপনি অংশগ্রহণ করতে চান, আপনার কলেজ থেকে আপনার ক্যাম্পাস থেকে যদি আরও অনেককে নিয়ে যেতে চান, আই থিঙ্ক এটা খুবই ভালো একটি উপায় হবে। এবং আমি সব শেষে আমি ন্যাশনাল ইভেন্ট ফেডারেশনের সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে এমন একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। সামনে আমরা পাবলিক স্পিকিংয়ের মতো একটি ইভেন্ট, আসলে ইংলিশ পাবলিক স্পিকিং কিন্তু অনেকেরই একটি ভীতিকর বিষয়, অনেকে এটাকে ভয় পায়, কিন্তু আমার সত্যি কথা বলতে স্টেজ ফিয়ারনেসের যে ব্যাপারটা আমার আগেও হতো, আমারও আগে সত্যি কথা বলতে ইংলিশে যখন আমি পাবলিক স্পিকিং করতাম তখন অনেক ভয় লাগতো সত্যি কথা বলতে। কিন্তু ওই যে কম্পিটিশনটা করেছি, মোর দেন 800-900 মনে হয় 1K মানুষ ছিল, স্টুডেন্ট ছিল, তাদের সামনে যখন সেই স্পিচটা দিয়েছিলাম না, সত্যি কথা বলতে আমার ওই দিনই স্টেজ ফিয়ারনেসটা চলে গিয়েছিল। সো আপনারা যারা রয়েছেন, আমি আবারও যারা যদি কেউ এখনো ভিডিওটি দেখে থাকেন কাইন্ডলি আমাকে জানাবেন, আমি আপনাদের সত্যি কথা বলতে আপনাদের অর্গানাইজেশনটি আরও এগিয়ে যাক। এবং আমি ইনশাল্লাহ NDFBD নিয়ে অনেক ইভেন্ট যেহেতু আছে আমি সেগুলো রিভিউ করার চেষ্টা করবো এবং সেগুলোর ব্যাপারে জানাবো। অলরেডি কিছুদিন আগে আমি ইন্টারন্যাশনাল যে ফেস্টটা হয়েছে সেটা নিয়েও আমি গিয়েছিলাম, সেখানে অনলাইনে অ্যাটেন্ড করেছিলাম আলহামদুলিল্লাহ। যদি কোনো আপনাদের ভিডিও দরকার পড়ে আমাকে জানাবেন কাইন্ডলি কমেন্ট সেকশনে, আমি সেটা দেওয়ার চেষ্টা করবো। আপাতত এই, আমার আগের কোনো ভিডিও দেখার যদি ইচ্ছা থাকে কাইন্ডলি এখানে ক্লিক করে আপনারা সহজেই ভিডিওটি দেখতে পারবেন। এবং ফারাবি জেনারেটরসে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং সবাইকে একটি নতুন পৃথিবীতে আবারও আমাদের দেখা হোক, এক সুন্দর পৃথিবীতে যেখানে করোনা ভাইরাস বলে কিচ্ছু থাকবে না, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।